আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। স্বাগত আপনাকে ইসলামিক স্টুডিওর আজকের এই ভিডিওতে। শুরু করার আগে একটি বিষয় বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করার অনুরোধ, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দাওয়াতি কাজের দায়বদ্ধতা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত করে ইসলামী দাওয়াতি কাজকে বেগবান করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ইসলামিক স্টুডিও অন দা ওয়ে টু ইনসার্স বেটার। আজকে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, আমাদের হৃদয়গুলো পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। কারণ পাথরের মধ্য থেকেও তো এমন কিছু পাথর রয়েছে যার মধ্য থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিন্তু গুনাহ করতে করতে আমাদের হৃদয়গুলো এতটাই শক্ত হয়েছে, আমাদের অন্তরগুলো এতটাই কঠোর হয়েছে যে আল্লাহর স্মরণে আমাদের হৃদয়গুলো বিগলিত হয় না, আল্লাহর ভয়ে আমাদের চক্ষুগুলো অশ্রুসিক্ত হয় না। এ ধরনের হৃদয়ের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাইদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদু কসওয়াত ওয়া ইন্না মিনাল হিজারতি লামাইয়া তাফাজ্জারু মিনহুল আনহার। অতঃপর তোমাদের অন্তরগুলো পাথরের ন্যায় অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে, কেননা পাথরের মধ্যেও তো এমন কিছু পাথর রয়েছে যার মধ্য হতে ঝর্ণা প্রবাহিত হয়। স্মরণ করে দেখো তো, মনে আছে আল্লাহর ভয়ে কবে কেঁদেছিলে, কবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে? হে দুনিয়ার মানুষ, আর কত সময় তুমি তোমার স্রষ্টাকে ভুলে থাকবে, আর কত সময় তুমি তোমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে? আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ঈমানদারদের লক্ষ্য করে বলেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আং তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। ঈমানদারদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে তাদের অন্তরগুলো, যে তাদের হৃদয়গুলো আল্লাহর স্মরণে বিগলিত হবে? এসো না আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের চক্ষুগুলোকে অশ্রুসিক্ত করে আল্লাহকে স্মরণ করে আমাদের হৃদয়গুলোকে পরিতৃপ্ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওর বিষয়ে কোনো পরামর্শ কিংবা সুনির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমরা কোরআন হাদিসের আলোকে আপনার করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আগামী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।